বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রীতম বঙ্গএল তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস তোমরা থামবেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো একটি ব্যাংকে চাকরি নিয়ে কথা বলবো যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস হয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো সমস্ত ডিটেল এই চাকরিটা সম্পর্কে তোমাদেরকে জানাবো তো যারা ইন্টারেস্টেড রয়েছো আজকে ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করবে তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণত্ব পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস তোমাদেরকে আমি জানতে চাই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে দশটি জেলা থেকে ওয়েস্ট বেঙ্গলের দশটি জেলাতে কিন্তু নিয়োগ হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ডিটেল তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো যে কীভাবে অ্যাপ্লাই করবে কত টাকা তোমার স্যালারি পাবে কোন 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 জেলার জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলে প্রেস করে রাখো এরকম নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য তো চলো ডিটেলগুলো জেনে নেওয়া যাক যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের দশটি জেলা থেকে নিয়োগ করা হচ্ছে তাই জন্য কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বের করা হয়নি নোটিস কোনো বিভিন্ন পেপারে দেওয়া হয়েছে তো সেইটা নিয়ে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি যেখানে পুরো ডিটেল তোমরা কিন্তু পেয়ে যাবে আমি এই ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি বন্ধুরা যেই ওয়েবসাইটে পুরো ডিটেল তোমরা কিন্তু পেয়ে যাবে আমি তোমাদেরকে একবার এক্সপ্লেন করে পড়ে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো ফার্স্টে দেখো উচ্চ মাধ্যমিক পাশে জেলায় জেলায় ব্যাংকে পিয়ন নিয়োগ পিএন পিয়ন রিক্রুটমেন্ট পিএনবি ব্যাংকের পিয়ন কিন্তু একটা রিক্রুটমেন্টের খবর দিয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে কিন্তু নিয়োগ হচ্ছিল কিন্তু এইবারে সেটা হচ্ছে দশটি জেলা থেকে পশ্চিমবঙ্গে ঠিক আছে তো কীভাবে করবে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তো দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জেলায় জেলায় উচ্চ মাধ্যমিক পাশে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব সিকিম দক্ষিণ সিকিম শিলিগুড়ি পশ্চিম বর্ধমান নদীয়া জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় আবেদনকারীকে অবশ্যই নিজের জেলার জেলার বাসিন্দা হতে হবে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা নিজের জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন মানে বন্ধুরা বলা হচ্ছে যে জলপাই দেখো জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব সিকিম দক্ষিণ সিকিম শিলিগুড়ি পশ্চিম বর্ধমান আর প্রত্যেক প্রত্যেকটা কিন্তু শূন্য পদগুলো এখানে তার ডিটেলসগুলো দিয়ে দেওয়া রয়েছে একবার তোমরা আউট করে দিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো এই প্রত্যেক কটা জেলা থেকে কিন্তু নিয়োগ হচ্ছে কিন্তু তোমাদের একটা এলজিবিটি ক্রাইটেরিয়া হলো কি এই যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু এই কটা জেলার বাসিন্দা হতে হবে আর অবশ্যই আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে যেটা কলকাতা উত্তর চব্বিশ পরগনা থেকে বেরিয়েছিল তো এই কটা জেলার থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দেখো পদের নাম তোমাদেরকে বললাম যে পিয়ন হবে তোমাদের পদের নাম আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী যাওয়া যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদেরকে হতে হবে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এক এক দু হাজার একুশের আগে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর সাথে কিন্তু তোমাদের ইংরেজিতে লিখতে পড়তে আর বলতে জানতে হবে কারণ যেহেতু পিয়নের কাজ তোমাদের কিন্তু ইংরেজি বলতে অবশ্যই জানতে হবে আর ইংলিশে কিন্তু পড়তেও জানতে একটা সাউন্ড নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তোমরা আর দেখো এই যে নোটিশটা রয়েছে এই নোটিশগুলো কি বলতো একটা ছোট ছোট শর্ট নোটিশ যেগুলো কিন্তু বিভিন্ন আনন্দবাজার প্রক্রিয়া এই সময় প্রক্রিয়া যে পেজগুলো রয়েছে আনন্দবাজার পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোতে কিন্তু বেরোয় তো তোমরা একবার চেক আউট করতে পারো তো আমি তোমাদের জন্য খুঁজে এনে তোমাদের জন্য দেখাচ্ছি এই ওয়েবসাইটে তোমরা ডিটেলগুলো পেয়ে যাবে বয়স সীমা কী যাওয়া যায় দেখো আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে আর বয়স হিসাব করতে হবে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তারিখ অনুযায়ী মানে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এসসি এসটি ওবিসির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে বাসস্থান যেটা তোমাদেরকে ফার্স্টে বললাম যে যেই কটা জেলা থেকে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে দেখতে পাচ্ছি যে দশটি জেলা থেকে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এই দশটি জেলার যে তোমরা যদি জেলা থেকে বিলং করে এই দশটি জেলা থেকে তাহলে তোমরা কিন্তু নিজস্ব নিজস্ব জেলার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে মানে এমনটা নয় নদিয়া থেকে তুমি নদীয়ার নদীয়ার যে ব্যাঙ্কে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা তুমি পশ্চিম বর্ধমানের হয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই সেটা কিন্তু হবে না পশ্চিম বর্ধমানে তোমরা থাকলে পশ্চিম বর্ধমানের শাখার জন্য কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো সব ডেট আবেদন পদ্ধতি তোমরা কী করে করতে হবে আবেদন পদ্ধতি দেখো দশ তারিখের মধ্যে মানে আগামী দশই মার্চের মধ্যে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের দ্বারা কিন্তু একটা অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু এন ভিলপের উপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন ইন সাবনেটেড কার্ডে টু থাউজেন্ড টোয়েন্টি আর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই লেখাটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে পুরো ডিটেল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে তোমাদেরকে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তো দেখো এখানে আরেকটা নোটিশও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে আর কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করতে সেটা দেখো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার্ড কার্ড অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যে কার্ড রয়েছে সেটা তোমাদের কিন্তু অ্যাটাচমেন্ট করতে হবে যদি থাকে আর যদি না থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই পাসপোর্ট সাইজ ফটো একটা মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন তার ডিটে হবে জিওস কপি সেলফ করে দিতে হবে কাস্ট সার্টিফিকেট কোনো তোমরা কার কোন কাস্ট থেকে বিলং করছো এস এসটি না ওবিসি না জেনারেল জেনারেলগুলোতে কিছু থাকবে এস সি এসটি ওবিসি হলে তোমাদের কিন্তু তার ডিটেল বা যে সার্টিফিকেটের কপি সেলফ অ্যাটিস্ট্রেট করে দিতে হবে অ্যাড্রেস প্রুফের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো অথবা তোমরা কিন্তু বার্থ সার্টিফিকেটও দিতে পারো প্যান কার্ড আর বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে এই কটা সাতটা জিনিস দেখতে পাচ্ছি এই কটার কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি তোমাদের কিন্তু একটা এই ফর্মটার সাথে অ্যাপ অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে দেখো আবেদনপত্রের ঠিকানাটা এখানে দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাড্রেস তোমাকে কিন্তু দশই মার্চের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের লিঙ্ক প্রোভাইড করে যাতে তোমরা ডাউনলোড করে নিতে পারো এই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে একটা নিজস্ব ছবি লাগাবে নিজস্ব নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এজ কত হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস কমিউনি কমিউনিকেশন অ্যাড্রেস ঠিক আছে এগুলো তোমাদের ডিটেল দিতে হবে এডুকেশন কোয়ালিফিড ডিটেলটা তোমাদেরকে এই বক্সে দিতে হবে ঠিক আছে তোমাদের ভোট প্যান কার্ড নাম্বার ভোটার আইডি মোবাইল নাম্বার আর ইমেল আইডি কিন্তু একদম গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের কিন্তু দিতেই হবে ঠিক আছে আর লাস্টে কিন্তু সিগনেচার করে এখানে এর সাথে ভালো করে বুঝবে এর সাথে তোমাদের কিন্তু যে কপিগুলোর কথা বললাম তোমার সাতটা কপির কথা এই কপি কিন্তু অ্যাটাচ করে তোমার এনভেলভের মধ্যে ভরে অবশ্যই কিন্তু এনভেলপের উপর লিখতে হবে এই লেখাটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন এই লেখাটা লিখে তোমাদের কিন্তু দশ তারিখের মধ্যে দশই মার্চের মধ্যে তোমাদেরকে এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের দ্বারা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে আর এখানে তোমরা স্যালারি কত হবে স্যালারি কিন্তু তোমরা দশ থেকে পনেরো হাজার টাকার উপরে কিন্তু এখানে স্যালারি পেয়ে যায় প্রত্যেক মাসে তো যারা ইন্টারেস্টেড রয়েছো চাকরির জন্য এলিজিবল হবে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো অথবা যদি তোমাদের যদি কেউ এলিজিবল না তোমরা যদি এলিজিবেল নাও হয়ে থাকো তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আর অবশ্যই নিজের জেলার যে নাম সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তাহলে কি হবে আগামী দিনে তোমার জেলা থেকে যদি কোনো ভ্যাকেন্সি বেরোয় তোমার সেই ভিডিওটা আমি প্রোভাইড করে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম